হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো ক্রিকেট টুর্নামেন্টের একটি পোস্টার ডিজাইন। তো ক্রিকেট টুর্নামেন্টের পোস্টার ডিজাইনটা আমি তৈরি করেছি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশনে অ্যাড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইলটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি টিকিট সংগ্রহ করে মোট ছটি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব। তো আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদের ইন্টোর পরে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু ইন্টার পরে চলে আসলাম। আমাদের যে পিএলপি ডাউনলোড লিঙ্ক যে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে, তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে পিএলপি ডাউনলোড লিঙ্কের একটি গুগল ফর্মের একটি লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে। তো লেখাগুলোকে ভালোমতো পড়ে নেবেন। ভালোমতো পড়ে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন একটি পাসওয়ার্ডের অপশন। তো এখানে আপনার সে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এরপর আপনার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক। তো সেই পিএলপি ডাউনলোডের লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সাথে ব্রাউজার সামনে ব্রাউজার চলে আসবে। তো ব্রাউজারে আপনারা ক্লিক করে দিয়ে সেই পিএলপি ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে হয়ে গেলে এরপরে আপনারা সেটাকে কাস্টমাইজ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থিরড অপশনে ক্লিক করে দেবেন। থিরড অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দেবেন, এরপরে আপনারা ক্লিক করে দেবেন পিএলপিতে। তো পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দেবেন, তো পিএলপিতে ক্লিক করার পর এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের ডাউনলোড করা যে পিএলপি ফাইল সেটাকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশন আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা যেহেতু ডাউনলোড করিনি, তাই আমরা সেই পিএলপি ফাইলে আমাদের এখান থেকেই ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পিএলপি ক্রিকেটের যে পোস্টার ডিজাইন এটাকে আমরা তৈরি করেছি। তো এটার যে পিএলপি ফাইল সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আপনারা এটাকে যে কোনো জিনিস চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন সব কিছু জিনিস কিন্তু লক করা দেওয়া আছে এবং কিছু জিনিস আনলক করে দেওয়া আছে। তো আমরা যদি কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা কুমিল্লা যুব সমাজের উদ্যোগে যে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো রকমের নাম চাইলে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো এখানে আমরা কুমিল্লা জায়গায় যদি আমরা দিই, ঢাকা অথবা বিভিন্ন জেলার নাম যদি আমরা দিই তাহলে কিন্তু চাইলে কিন্তু আমরা দিতে পারি। আমরা বিভিন্ন কুমিল্লার ভিতরে কিন্তু বিভিন্ন জায়গার নাম থাকে, সেগুলো চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। এখানে চাইলে আপনারা চাইলে এন্ট্রি ফি চেঞ্জ করতে পারেন। এন্ট্রি ফি চাইলে আপনারা 1,000-1,500 যা ইচ্ছা তা দিতে পারেন। এরপরে এন্ট্রি ফি জমা দেওয়ার তারিখ চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপরে খেলা শুরু হওয়ার যে তারিখ সেগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন এবং কোন মাঠে খেলাটা হবে সে মাঠটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে আপনারা চাইলে কিন্তু পুরস্কার, আপনারা যদি অন্যরকম পুরস্কার দিতে চান তাহলে চাইলে কিন্তু আপনারা গুগল যে গুগল ক্রোম বাজার আছে সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের পুরস্কারের যে পিএনজিগুলো আছে সেগুলোকে কালেক্ট করে আপনারা কিন্তু সেই পিএনজি আকারে কিন্তু এখানে বসাতে পারেন। এরপরে আপনারা এখানে মোবাইল সেই পিএনজিগুলো আপনি বসাতে পারেন। এরপরে আপনার খেলার নিয়মগুলি, খেলার নিয়মগুলিতে চাইলে কিন্তু আপনার বিভিন্ন রকমের নিয়ম কিন্তু অ্যাড করতে পারেন খেলার নিয়মের। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূল কমিটি এবং পরিচালনা কমিটির ভিতরে যে নামগুলো আছে সেগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করে আপনাদের যে নাম সে নামগুলো আপনারা দিয়ে দিলে কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে খেলার যে নিয়মগুলি এগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন চাইলে। এরপরে যোগাযোগ করার জন্য এখানে যা যা মানে যদি কেউ নাম্বার চালে দিতে চান তাহলে সেই নাম্বারগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, সেভ অপশনে ক্লিক করে সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন।
সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।